আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের 1 নম্বর চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার ইকুইটিস অধ্যায় থেকে। তো আজকে ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস। তো এই অধ্যায় শুরু করার আগে, এই অধ্যায়ের গাণিতিক অংশ শুরু করার আগে, এই অধ্যায়ের কিছু টপিক নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আলোচনা হয় 1 নম্বর কমন স্টক বা সাধারণ শেয়ার, 2 নম্বর প্রিফার স্টক বা অগ্রাধিকার শেয়ার, 3 নম্বর হচ্ছে ট্রেজারি স্টক। তো আমরা কমন স্টক, অগ্রাধিকার শেয়ার এবং ট্রেজারি স্টক এই তিনটি বিষয় নিয়ে আমরা সম্মুখ কিছু ধারণা নেব এবং এই তিনটি বিষয়ের উপর, এই তিনটি টপিকের উপর কিছু জাবেদা দাখিলা দিতে হয়, সেই জাবেদা দাখিলাগুলো আমরা দেখব আজকে। তো চলুন শুরু করি। 1 নম্বর কমন স্টক। কমন স্টক বা সাধারণ শেয়ার, যে শেয়ারের অধিকারীগণ লভ্যাংশ ভোগে ও মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণের পরে অংশগ্রহণ করেন, কিন্তু কোম্পানিতে দায়িত্ব ক্ষমতার দিক দিয়ে অধিক সুবিধা তথা ভোটাধিকার পেয়ে থাকেন, সেই শেয়ারকে সাধারণ শেয়ার বলে। সাধারণ শেয়ারকে ইকুইটি শেয়ারও বলা হয়। সাধারণ শেয়ার হোল্ডারগণই কোম্পানির প্রকৃত মালিক এবং ভোট প্রদানের একমাত্র অধিকারী। তো এক্ষেত্রে আমরা জানলাম কমন স্টক হচ্ছে বা সাধারণ শেয়ার হচ্ছে কোম্পানির, এরাই হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক এবং এদের ভোটাধিকারের অধিকার রয়েছে, এরা ভোট দিতে পারে কোম্পানি পরিচালনা পরিষদ নির্বাচনে, এরা ভোট দিতে পারে। 2 নম্বর দেখি। 2 নম্বর হচ্ছে প্রিফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ার, যে শেয়ারের অধিকারীগণ অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার রাখেন, সেই শেয়ারকে অগ্রাধিকার শেয়ার বলে। তো আমরা প্রিফার্ড স্টক সম্বন্ধেও জানলাম যে এই শেয়ার হোল্ডারগণ এরা কী করে, এরা মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রেও এরা অগ্রাধিকার রাখে। এই ধরনের শেয়ার হোল্ডারগণ হচ্ছে অগ্রাধিকার শেয়ার বা প্রিফার্ড স্টক। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ট্রেজারি স্টক। ট্রেজারি স্টকটা হচ্ছে কি, ইস্যুকৃত নিজস্ব শেয়ার যখন কোনো কোম্পানি, অর্থাৎ কোনো কোম্পানি শেয়ার ইস্যু করেছে, সেরেছে মার্কেটে, তো ইস্যুকৃত নিজস্ব শেয়ার যখন কোনো কোম্পানি বা কর্পোরেশন নিজে আবার কিনে নেয় বা অধিগ্রহণ করে নেয় কিন্তু কারবার থেকে উঠিয়ে নেয় না, এরূপ শেয়ারকে ট্রেজারি স্টক বলে। অর্থাৎ কোনো কোম্পানি শেয়ার বাজারে ছেড়েছে, অথচ সেই শেয়ারগুলো তারা মনে করতেছে বাজারের সারা বেশি হয়ে গেছে, এই জন্য তারা কী করে, সেই শেয়ারগুলো তারা আবার নিজেরাই কিনে নেয়। হ্যাঁ, এই কিনে নেওয়াটাই হচ্ছে, যে শেয়ারগুলো কিনে নেয় সেই শেয়ারগুলোর নাম হচ্ছে ট্রেজারি স্টক। তো আমরা মূলত কমন স্টক, প্রিফার্ড স্টক এবং ট্রেজারি স্টক সম্বন্ধে জানলাম। তো এখন এই তিনটি টপিকের উপর আমাদের কিছু জাবেদা দাখিলা দিতে হয়, সেই জাবেদা দাখিলা আমরা দেখব এবং এই তিনটি টপিকের উপর জাবেদা প্রায় একই। তো চলুন জাবেদাগুলো দেখে নেই। প্রথমে দেখব কমন স্টক বা সাধারণ শেয়ার, তারপরে দেখব প্রিফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ার। তো প্রথমে আমরা কমন স্টকের জাবেদাগুলো দেখব। এখানে প্রথমে বলা আছে 1 নম্বরে, যদি অভিহিত মূল্যের শেয়ার ইস্যু করা হয়, যদি অভিহিত মূল্যের শেয়ার ইস্যু করে তাহলে হবে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। আমরা ইন্টারমিডিয়েটে এরকম করেছিলাম, এইচএসসিতে এরকম করেছিলাম আমরা, যে যদি শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় সেক্ষেত্রে হয় ক্যাশ ডেবিট, অর্থাৎ ব্যাংক বা নগদান হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ঠিক ওই রকম ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। 2 নম্বর, অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে শেয়ার ইস্যু করা হলে, আমরা যেরকম আগে করেছিলাম শেয়ার প্রিমিয়ামে শেয়ার ইস্যু করা, প্রিমিয়ামে যখন শেয়ার ইস্যু করে তখন শেয়ার প্রিমিয়াম কী হয়, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট হতো। তো এখানে একটু আলাদা ভাষায় লিখতে হবে, অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যের শেয়ার ইস্যু করা হলো ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, এই কথাটা লিখতে হবে। আগে এই জায়গায় ঠিক লিখতাম আমরা শেয়ার প্রিমিয়াম, তো শেয়ার প্রিমিয়াম আর লেখা যাবে না, এখানে লিখতে হবে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। তাহলে আমরা যদি অভিহিত মূল্যের চেয়ে যদি বেশি দামে বা বেশি মূল্যে শেয়ার ইস্যু করি সেক্ষেত্রে হবে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। তারপরে আছে 3 নম্বরে, অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে শেয়ার ইস্যু করা হলে, যদি অভিহিত মূল্য, আগেটা দেখলাম অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ইস্যু করলে, এখন দেখব অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে ইস্যু করলে ठीक आगेरटाई छिलो पेड इन कैपिटल इन एक्सेस अफ पर भैलू एटा क्रेडिट छिलो एटा एखन कि हये जाबे डेबिट हये जाबे लिखबो कैश डेबिट पेड इन कैपिटल इन एक्सेस अफ पर भैलू डेबिट कमन स्टक क्रेडिट। ताहले एखाने एकटू आमरा जेने राखबो जे आमरा एर आगे जेरकम करेछिलाम जारा एसएससी ते जारा कमार्स छिलो जादेर तारा भालो एकटू बुझते सहज होबे जे शेयर डिसकाउंटेर कथा বলা ছিল শেয়ার ডিসকাউন্ট সবসময় ডেবিট হতো তো শেয়ার ডিসকাউন্টের পরিবর্তে এখানে এই ভাষাটা প্রয়োগ করতে হবে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। তাহলে শেয়ার ডিসকাউন্টের বেলায় লিখতাম শেয়ার ডিসকাউন্ট এখানে লিখতাম শেয়ার ডিসকাউন্ট কিন্তু এখানে শেয়ার ডিসকাউন্ট লেখা যাবে না পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু এই কথাটা লিখতে হবে। তাহলে অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে ইস্যু করলে ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট কমন স্টক ক্রেডিট। তাহলে এই তিনটি জাবেদা मोटामुटी आमादेर कमन स्टकेर जाबेदा। तो एरपर देखबो प्रिफार्ड स्टकेर जाबेदागुलो। प्रिफार्ड स्टकेर जाबेदा ठीक कमन स्टकेर मतोई शुधु कमन स्टकेर जे जाबेदागुलो व्यवहार होयेछे जेखाने कमन स्टक लेखा छिलो सेखाने लिखते होबे प्रिफार्ड स्टक एकई कथाई लिखते होबे। तो एखाने आमरा ओई तीन धरनेर जाबेदा देखबो যদি অবহিত মূল্যে শেয়ার ইস্যু করা হয় এখানে ঠিক এক নম্বরে একই বলা ছিল কমন স্টক এখানে হয়েছে এখানে প্রিফার্ড স্টক হয়েছে আর কি কমন স্টকের জায়গায় প্রিফার্ড স্টক দেব সবগুলো কাঠামো আমাদের একই থাকবে। তো এখানেও ওই অবহিত মূল্যের চেয়ে যদি বেশি ইস্যু করা হয় অবহিত মূল্যের চেয়ে যদি কম ইস্যু করা হয় এই কথাগুলো এখানেও বলা আছে। তো আমাদের ঠিক কমন স্টকের যে জাবেদাগুলো সেই জাবেদাই এখানে হবে শুধু কমন স্টকের জায়গায় প্রিফার্ড স্টক লিখতে হবে প্রিফার্ড স্টক লিখতে হবে প্রিফার্ড স্টক লিখতে হবে প্রিফার্ড স্টক লিখতে হবে एक कथा हलो एखे लिखते हैं। अच्छा ताहले कमन स्टक एवं प्रिफार्ड स्टक ये दुटी जाबेदा दाखिला किभाबे दीते हैं ये जानलाम। ये हमारे कमन स्टक एवं प्रिफार्ड स्टकेर जाबेदा काठामो। तो एखाने जे जाबेदागुलो बेशी प्रयोग होबे सेटा होच्छे दुई नम्बर दुइटोर क्षेत्रे दुई नम्बर अवश्य बेशी मूल्ये शेयर इस्यू करे অভিহিত মূল্যের চেয়ে অবশ্যই বেশি মূল্যে শেয়ার ইস্যু করে সেটা হচ্ছে দুই নাম্বার এবং এই দুই নাম্বার এই দুইটার জাবেদার প্রয়োগ বেশি হবে এখানে। তো এটা আমরা খুব ভালো মতো মনে রাখবো বা জেনে রাখবো। এরপর যে আলোচনা করব সেটি হচ্ছে ট্রেজারি স্টক। তো ট্রেজারি স্টকটা হচ্ছে ট্রেজারি স্টকের জাবেদাগুলো আমাদের এইভাবে দিতে হবে। এক নম্বর জাবেদা হচ্ছে ট্রেজারি স্টক ক্রয় করলে पूर्वे बोलेছি কোম্পানি যে শেয়ারগুলো বাজারে ছাড়ে সেই শেয়ারগুলো যখন কোম্পানি নিজে কিনে নেয় সেই কিনে সেই কৃত শেয়ারগুলোকে ট্রেজারি স্টক বলে। তো এখানে দুই ধরনের জাবেদা দিতে হয় ট্রেজারি স্টক যখন ক্রয় করে একটা জাবেদা ট্রেজারি স্টক যদি বিক্রি করে তাহলে বিক্রয়ের ক্ষেত্রে একটা জাবেদা দিতে হয়। তো আমরা যখন ক্রয় করব তখন ক্রয় করলে ট্রেজারি স্টক ডেবিট আর ক্যাশ ক্রেডিট ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট যখন ক্রয় করব। আচ্ছা ক্রয় করলে ক্রয় ট্রেজারি স্টক ডেবিট কি ক্রয় করতেছি ট্রেজারি স্টক ডেবিট হবে আর ক্যাশ আমাদের কি চলে যাচ্ছে নগদ টাকা চলে যাবে সেহেতু ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। আর দুই নাম্বার হচ্ছে ট্রেজারি স্টক বিক্রয় করা হলে যদি ক্রয় মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয় ঠিক এর আগে যে অভিহিত মূল্যের বেশি মূল্যে বিক্রি করলে যে কথাটা আমাদের বলা ছিল ঠিক ওই রকম যে যদি আমরা ক্রয় মূল্য যা ক্রয় করছি তার চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে ঠিক ওই আগের কথাটাই আসবে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক এই জায়গায় লিখতে হবে। তো আমরা ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয় করলে ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। আমাদের যে ক্রয় মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে সে যতটুকু আমরা বেশি মূল্যে বিক্রি করেছি সেটা পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক এখানে বসবে আর ক্যাশ যত টাকা আমরা বিক্রি করছি এটা এখানে বসবে আর যে টাকা আমরা ক্রয় করেছিলাম সেই টাকাটা এখানে বসবে। এখন ক্রয় মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হলে ঠিক ওই রকমই এখানে হবে। তো ট্রেজারি স্টকে যদি আমরা বেশি মূল্যে বিক্রি করি পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট হয়েছে এখন যদি কম মূল্যে বিক্রি করি পেইড ইন ক্যাপিটাল স্বাভাবিকভাবে ডেবিট হয়ে যাবে। তাহলে ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ডেবিট আর ট্রেজারি স্টক ক্রেডিট ক্যাশ হবে নগদ টাকা যেটা আমরা পেয়েছি আর যত টাকা আমরা কম পেয়েছি ক্রয় মূল্য থেকে সে টাকা লিখতে হবে আর ক্রয় মূল্যের টাকাটা এখানে লিখতে হবে। এই হচ্ছে আমাদের ট্রেজারি স্টকের জাবেদার কাঠামো। এই হচ্ছে আমাদের কমন স্টক প্রিফার্ড স্টক এবং ট্রেজারি স্টকের জাবেদার কাঠামো। तो प्रिय शिक्षार्थी এটা হচ্ছে আমাদের কমার্স ক্যাম্পাসের আমাদের ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইবার বাটনে গিয়ে সবাই সাবস্ক্রাইব করবেন। করলে আমাদের যত ভিডিও আমরা তৈরি করব, যত ভিডিও ইউটিউবে আপলোড করব, সবগুলো নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো আজকে দেখলাম জাবেদার কাঠামোগুলো, আমরা কমন স্টক, প্রিফার্ড স্টক এবং ট্রেজারি স্টকের জাবেদার কাঠামোগুলো দেখলাম। এই জাবেদাগুলো আমরা ঠিকমতোভাবে আয়ত্ত করে আমরা পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যাগুলো দেখব। আমরা যারা এখনও আমাদের এই কমার্স ক্যাম্পাস ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।